প্রসব সম্ভবার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাসাত হাসপাতাল। বুধবার রাত 10টা নাগাদ প্রসব সম্ভবার মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বারাসাত হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। নেতার পরিবার চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ দায়ের করেছে বারাসাত থানায়। আমি সন্ধে 7টার সময় এসে যখন জিজ্ঞাসা করছি, গেটের সামনে কাউকেই ঢুকতে দিচ্ছে না, বের করে দিচ্ছে। আমি যাই হোক অনেকবার করে চেষ্টা করেছি ওখানে যাওয়ার, তারপরে 7:30 নাগাদ হবে এরকম আমি অত গড়িটা দেখিনি। তখন গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, একজন মহিলা বসেছিলেন ওখানে, যে পেশেন্টের কন্ডিশন কীরকম আছে। বলছে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ, ওই পেশেন্ট ভালো নেই, কিছু করা যাবে না, হবে ঠিক হবে, দেখা যাক, ওরা দেখছে ডক্টর। তখন ভেতরে ডক্টরকে গিয়ে বলার পরে ডক্টর বললো যে ঠিক আছে, একজনকে আসতে দিন, ওনার হাজব্যান্ডকে নয়। তখন আমি ওকে ফুলটা নিয়ে দিতে গেলাম। ফুলটা নিয়ে দিতে যখন গেছি, তখন আমি পেশেন্টের গায়ে যখন হাত দিয়েছি, তখন দেখেছি অলরেডি পেশেন্টের বডি পুরো ঠান্ডা। তখন আমি বাইরে বেরিয়ে সবার যে বয়স এসেছিলেন তাকে বললাম কি পেশেন্টের তো পুরো বডিটা বলছে কন্ডিশন খুব একটা ভালো নেই। তারপরে 8টা কি 8:30 হবে হয়তো, তখন ডক্টর এসে ঢুকেছে। সেই যে ডক্টর ঢুকেছে, ডক্টরের কোনো আর পাত্তা নেই যে কী হয়েছে, পেশেন্টকে কোনো কন্ডিশন জানাচ্ছে না, মা বাঁচবে না বাচ্চা, ডাক্তাররা এটাই কিন্তু বলে যে আমাদের কন্ডিশন যা খারাপ কিছু একটা নিশ্চয় জানাবে। তাহলে পেশেন্টের কোনো কন্ডিশন যখন খারাপ ছিল না, তাহলে হঠাৎ করে ওটিতে নিয়ে গিয়ে কি পেশেন্টের কন্ডিশনটা খারাপ হয়ে গেল? যদি সেটাও হয়ে থাকে তাহলে নিশ্চয় জানানো উচিত ছিল বাড়ির লোককে যে পেশেন্টের কন্ডিশন খারাপ, আমরা এখানে কিছু করতে পারছি না, আপনারা ট্রান্সফার করে দিচ্ছি বা কিছু একটা ব্যবস্থা করুন। বুধবার সকালে ঘোলা কাজীপাড়ার প্রসব সম্ভবনা রত্না দাসকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে প্রসবের জন্য তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওটিতে একটি ইঞ্জেকশন দেওয়ার পর থেকে রোগীর অবস্থার অবনতি হতে থাকে, এরপর তাকে ICCU-তে পাঠানো হয়। এরপরে রোগীর মৃত্যু হয়। মৃতার স্বামী বিশ্বজিৎ দাসের বক্তব্য, তাদের জানানো হয়েছে হার্ট অ্যাটাকের কারণে সন্তান সহ রত্না দাসের মৃত্যু হয়েছে। আমি নিজে থেকে আমার পেশেন্ট সুস্থ, কিন্তু তখনও আমার পেশেন্ট ভালো, আমি তাকে নিয়ে নিজে হাতে করে ওটিতে নিয়ে গেছি, নিচ থেকে দোতলায় ওটিতে আমি নিজে নিয়ে গেছি, একজন সঙ্গে ছিল, আমি নিজে হাতে করে নিয়ে গেছি, আমার পেশেন্ট সুস্থ ছিল। তার আধা ঘন্টা পর আমি বসার পরে আমাকে বলছে আপনার পেশেন্টের অবস্থা খারাপ, তখনই আমার পেশেন্টকে মেরে ফেলেছে, বলে আপনার পেশেন্টের অবস্থা খারাপ বলে বাইরে বসিয়ে রেখে তারপরে ওখান থেকে ICU-তে নিয়ে গেল। এখন 8:20 সময় বলছে, 8:18-তে আমার ওয়াইফ মারা গেছে আমার বাচ্চা সমেত। তা আমি জানতে চাই যে তখনই যদি সে মারা যায় তাহলে সে শক্ত হয়ে গেল কী করে? 3টের সময় নিশ্চয়ই তারা মেরে ফেলেছে, আমাদেরকে জানায়নি। এতে সুপারও সাই দিয়েছে যে আপনার পেশেন্টের ছোট্ট একটা হার্ট ফেলের মতন হয়েছে। এরপরই মৃতার পরিবার ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগের মূল লক্ষ্য ছিল চিকিৎসক এস সামন্ত, যার নাম অভিযোগপত্রে উল্লেখ করেছেন নেতার স্বামী। যে সুপার ডাক্তারবাবু, ওনাদের সাজা চাই আমি। আমি সঠিক তদন্ত করে তাদেরকে সাজা চাই, কেন আমার দুটো জীবন চলে গেছে, আমার ওয়াইফ আমার বাচ্চা দুজনেই চলে গেছে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। পুলিশ এসে লাঠিচার্জ করে ভিড় সরায়। রাত 11টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃতার স্বামী বিশ্বজিৎ দাস বারাসাত থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছে এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। দাবি জানিয়েছেন দোষীদের সাজার। সুপার ঢুকে দেখে মিল করে দেখি সুপার ডাক্তার সব একসঙ্গে বেরিয়ে, তখন দেখে আমার জামাইকে তখন বলছে যে আমরা ICU-তে নিয়ে যাচ্ছি, তখন আমাদের মানে বলে তখন ICU-তে নিয়ে আসলো। তারপরে আমার দিদি মেয়ে পেয়ে সবাই যাচ্ছে ভিতরে, কাউকে বলছে না যে অবস্থা খুব খারাপ, তা মানে কাউকে কিছু বলছে না, শুধু বলছে ঠিক আছে ঠিক আছে, এরকম বলে ঢুকতেই যাচ্ছে না কাউকে, মানে সকাল থেকে 9টা অবধি এই অবধি কুকুরের মতন আমার দাঁড়িয়ে যাচ্ছে। এই এখন 9টার সময় গিয়ে আমার দিদির মেয়েটা গিয়ে বলছে মাসি গাটা ঠান্ডা হয়ে গেছে, তখনই আমার আর নিয়ে নিই। তারপরে গিয়ে দেখ তখন ডাক্তার মনে হয় পরে গিয়ে মানে কে গেছিলো পরে ডেকে নিয়ে এসে তখন বলছে যে আর নেই আপনাদের আর নেই। এখন চাইছি যে ডাক্তার সুপার মানে এরা এইগুলো আছে, আমরা তো বুঝি না, আমরা তো না বুঝে তো এখানে একজন এসেছি, ডাক্তার সুপার এসেছে আমাদের তো দয়া করার জন্য, আমরা এসেছি এখানে একজনই, কিন্তু এভাবে চাইছি এখন আমাদের ডাক্তার সুপার সেই একটা বিচার চাই, ওদের একটা কিছু বিচার চাই ওদের।
বারাসাত থেকে আবুল কাইমের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।